হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা এবং আপনার পাখিগুলো? নিশ্চয়ই ভালো আছেন আপনিও আপনার পাখিরা। জিয়াউদ্দিন বার্ডসমের পক্ষ থেকে আপনাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, সুস্বাগতম। গত ভিডিওতে জানিয়েছিলাম আমার আজকের ভিডিও সম্পর্কে, সেই অনুযায়ী আজকের আয়োজন সেফ কীটনাশক এবং এর প্রস্তুত প্রণালী ও ব্যবহার। মূল আলোচনায় যাবার আগে আপনাদের জানাতে চাই যে আপনাদের সুবিধার জন্য এখন থেকে প্রতিটি ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমার আগাম ভিডিওতে কী থাকছে, তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন, তাহলে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ভিডিওর অগ্রিম খবর। আর আপনি যদি আগামী ভিডিওটি খুব সহজেই আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পেতে চান, তাহলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমত জানিয়ে দিচ্ছি সেফ কীটনাশক কী। সেফ কীটনাশক হচ্ছে প্রাকৃতিক উপায়ে প্রস্তুতকারক কীটনাশক। বাজরিগার পাখিকে কৃমিমুক্তকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সব পাখি পালকের উচিত প্রতি 3 মাস অন্তর অন্তর পাখিকে কৃমিমুক্ত করার ব্যবস্থা করা। পাখির এই ব্যাপারটায় বাজারে যে সকল মেডিসিন পাওয়া যায় সেগুলো প্রয়োগের আগে ও পরে ভিটামিন কোর্স ও লিভার টনিকের কোর্সের ঝামেলা তো থাকছে, তার উপর পাখি সেই ধকল সামলাতে না পারলে বা দুর্বল অবস্থায় থাকলে নানান সমস্যা হয়, এমনকি মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে এই মেডিসিনগুলো। কয়েক মাস আগে বিখ্যাত বাজরিগার ব্রিডার বব উইলসন স্যারের মাধ্যমে জানা যায় যে অ্যালোভেরার সাহায্যেও বাজরিগারকে কৃমিমুক্ত করা সম্ভব। এবার জানিয়ে দিচ্ছি কীভাবে বাজরিগার পাখির জন্য অ্যালোভেরার সাহায্যে সেফ কীটনাশক প্রস্তুত করবেন। দুটি মাঝারি আকারের অ্যালোভেরার পাতা ভালোভাবে ধুয়ে নিন। এবার উপরে সবুজ ছিলকা বা খোসাসহ মোটামুটি আকারে স্লাইস করে নিন। এবার 1 লিটারের একটি জগ বা পানির জার কিংবা পানির বোতলের অর্ধেক মানে আধা লিটার পানি সেই জার বা জগটি অর্ধেক পূর্ণ করে আস্তে আস্তে অ্যালোভেরার স্লাইসগুলো ছেড়ে দিন। স্লাইসগুলো পানিতে ভাসতে থাকবে। তারপর অ্যালোভেরা ভর্তি পাত্রটি ফ্রিজে নর্মাল অংশে রেখে দিন। মনে রাখবেন পাত্রটি বেশি নাড়াচাড়া বা ঝাঁকানো যাবে না। এভাবে রেখে দিলে যত সময় যাবে আস্তে আস্তে স্লাইসগুলো জারের বা জগের তলায় নামতে থাকবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। যখন সব স্লাইসগুলো জারের তলায় নেমে আসবে তখনই প্রস্তুত হয়ে যাবে বাজরিগারের জন্য সেফ কীটনাশক। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আগামী ভিডিওর আগাম খবর। আগামী ভিডিওতে আমরা জানতে পারবো পাখিকে কেন লেবু রস খাওয়াবেন এবং এর উপকারিতা। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি কীভাবে আপনার তৈরি সেফ কীটনাশক ব্যবহার করবেন। ফ্রিজের দ্রবণের থেকে যতটুকু দ্রবণ নেবেন তার সাথে সমান পরিমাণ পানি মিশিয়ে পাখিকে দিবেন পরপর 7 দিন একটানা। প্রতিদিনের পানি 5 থেকে 6 ঘন্টা পর পাল্টিয়ে নতুন সাধারণ খাবার পানি পরিবেশন করবেন। দ্রবণটি ঝাঁকাবেন না, তাহলে দ্রবণের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আরও মনে রাখবেন আপনার প্রস্তুতকৃত দ্রবণটি 10 দিন পর এর কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, সুতরাং 10 দিন পর দ্রবণটি ফেলে দিন। প্রয়োজনে একই নিয়মে আবার দ্রবণটি বানিয়ে নেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, দ্রবণটি আমাদের মানে মানুষের জন্য সমানভাবে অত্যন্ত উপকারী। আমাদের উচিত 6 মাস অন্তর অন্তর নিজেকে কৃমিমুক্ত করা। আজ এ পর্যন্ত। প্রিয় ভিউয়ার্স, আপনাকে আবার মনে করিয়ে দিচ্ছি আগামী ভিডিও পেতে ও আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ও আপনার কোনো কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে পাখি সম্পর্কিত নতুন ভিডিও ও অন্যান্য ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে খুব সহজেই। আর লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুক আপনার পাখিরা, ভালো থাকেন আপনিও। আল্লাহ হাফেজ।